ঢাকা বরিশাল নৌরুটে বরিশালগামী লঞ্চ থেকে এক তরুণীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গত 9 ডিসেম্বর ঢাকা সদরঘাট থেকে এক পুরুষ ও এক নারী স্বামী স্ত্রী পরিচয়ে একটি স্টাফ কেবিন ভাড়া নেয় 1800 টাকায়। আজ ভোর 3টায় লঞ্চ যখন বরিশাল ঘাটে এসে পৌঁছায় তখন কেবিন বয় ডাকতে গিয়ে দেখেন কেবিনের বাহির থেকে তালা দেয়া। চরমনাই গাছ ছাড়ার পরে আমরা চাবি নিই, চরমনাই পারাই গেলে বেলতলির কাছাকাছি এলে আমরা প্রতিটা রুমের চাবি লই গেলে চাবি নিতে গেছি, চাবি লই সাইড রুমের চাবি লইছি, ওই রুমটা তালা মারা দেখি আর তো বাইতে আছে, খালি ভুলতে আছে যে ব্যাপারটা কি, লোকটা গেল কই, এখন তালা মাইজা কই গেল কই গেল, তো আমার পথ দেই দেখি না কোনো খাবো না, রুম বাড়িয়ে আছে ভিতরে কোনো আলাপ পাই না। পরে যাই আমের ওই আমাকে এক্সট্রা চাবি আসিল, তো ওই চাবি দিয়া রুম খুলছি, তো খুললে দেখি যে লোক ঘুমানে, তো আমার লগের ভাই একটা কই কথা ঘুমাই দিছে থাক করছে না, কারণ আমি কইলেন না কেমন জানি দেখে, তো কেমন জানি দেখাই কই আর মানে ওই গায়ে কম্বল মুড়া দেওয়া না ছিল, কম্বলটা টান দিছে, কম্বলটা টান দিয়ে দেখি যে মানে চাই আছে, যে আমার লগের একজন আছে সোহাগ ওকে মাকুক এই যে ব্যাপারটা কি এইরকম তালাম আছে। ওই সমবয়সী বয়স কি উত্তম কেউ তেমন একটা কথা বলি ব্যবধান না, আর করছে যে কোনো মানে জামাই বউর মতনই আপনি যে করে ব্যবহার করছে, চলছে বেসে খাইছে বেছে দেখলাম, তো আমরা তো মনে করেন লঞ্চ ছাড়ার পরে টিকিটটা দিয়ে আমরা ঘুমাইছি, আর আমাকে মনে করেন এই পর্যন্ত আমরা কিছু দেখিও না, যে একটা সন্দেহকারী মানুষ একটা আবার ঘুষ খেলে হুশ হয়, আমরা ওইদিকে খেয়ালও করিনি আর ওইদিকে ফিজিও করিনি, কেউ কেবিন ভাড়া দিচ্ছি আর জামাই বউ আবার কেবিন সাইতে জামা এটা খারাপ দেওয়া যায়, আমরা ঘুমাই দিচ্ছি কইতে এই ব্যান চাবি আনতে যাই তো, এরপরে রুম টালা মেরে পিছি আইয়া গতবর্তী আছে যেমন সুপারভাইজার মাস্টার দেখা করে জানাইছি যে এই ঘটনা, কেবিনটা ভাড়া দিয়েছিল ওই আমার ছোটো ভাই ওই যে এনআইছিল ও দিয়েছিল ভাড়াটা। এটা তো স্টাফ কেবিন আপনাদের কত টাকা ভাড়া দিয়েছিলেন? ভাড়া দিয়েছিলেন 1700। এরপর সিসি ফুটেজে দেখা যায় অজ্ঞাত ব্যক্তি লঞ্চের কেবিন থেকে হেলিয়া দুলিয়া বেরিয়ে যায়। এরপর সকালে নৌপুলিশ এর সহযোগিতায় সিআইডি পিবিআই সহ সকালে যুবতীর দেহটি উদ্ধার করা হয় এবং প্রাথমিক তদন্তে জানা যায় মেয়েটির বয়স 26, নাম শারমিন আক্তার এবং ঢাকা তেজগাঁও এর পলিটেকনিক এর পাশে কুনিপাড়া এলাকার বাসিন্দা। নৌপুলিশ বরিশাল অঞ্চলের সহকারী পুলিশ সুপার হাবিবুর রহমান জানান প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে তরুণীকে হত্যা করা হয়েছে, এর সঙ্গে থাকা তরুণকে খুঁজে পাওয়া যাচ্ছে না, সেই তরুণকে সন্ধান করা হচ্ছে, মরদেহ ময়নাতদন্তের জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। তিনি আরও জানান লঞ্চ টার্মিনাল ও লঞ্চের সিসি ক্যামেরা ফুটেজ দেখে তার সঙ্গে থাকা ব্যক্তিকে শনাক্ত করার চেষ্টা চলছে। এছাড়াও বরিশাল মডেল থানার ওসি আজিমুল করিম জানান ঠিকানা পাওয়া গেছে, নাম ঠিকানা পাওয়া জানেন অজ্ঞাত।